নমস্কার বন্ধুরা কেরিয়ার উইস্টাম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম বন্ধুরা শিক্ষা দপ্তরের অধীনে ন্যাশনাল টেস্টিং এজেন্সির মাধ্যমে স্থায়ী পদে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনাদের এগারোশো পঁয়তাল্লিশটি শূন্য পদে গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে এখানে আপনাদের মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক বা এইচএস যোগ্যতা এবং গ্র্যাজুয়েশন যোগ্যতায় কিন্তু আপনাদের বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে এখানে আপনারা মেয়ে সকলে আবেদন করতে পারবেন এবং পশ্চিমবঙ্গে এই নিয়োগের একাধিক পরীক্ষা কেন্দ্র রয়েছে তো বন্ধুরা এখানে আপনাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা কী চা হয়েছে বয়সীমা কী চা হয়েছে এবং পার্থী পদ্ধতি কী রয়েছে সেই সঙ্গে আপনাদের আবেদন ফি কত লাগবে আবেদন করার শেষ তারিখ হবে সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং অবশ্যই একটি করে লাইক করে দেবেন এবং অবশ্যই নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলি পাওয়ার জন্য তো আসুন বন্ধুরা আজকের এই ভিডিওটা আমরা শুরু করি বন্ধুরা অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন রয়েছে মিনিস্ট্রি অফ এডুকেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এন টি এ রিক্রুটমেন্ট পোর্টালে দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট ডট এন ডট এনআইসি ডট ইন তো এখানে আসার পর দেখুন প্রথমেই রিক্রুটমেন্ট সেকশনে বলা হয়েছে দেখতে পাচ্ছেন ডিইউ রিক্রুটমেন্ট টেস্ট নন টিচিং পোস্ট দু এখানে ক্লিক করলে কিন্তু বিজ্ঞপ্তি আপনাদের ডাউনলোড হয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তি এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি থেকে তো প্রথমে আমরা দেখে নেব এখানে আপনাদের কোন কোন গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে এই নিয়োগটি আপনাদের করা হচ্ছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বলা হয়েছে রিক্রুটমেন্ট অফ নন টিচিং স্টাফ নেক্সট দেখুন এখানে আপনাদের এই নিয়োগের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা মেনশন করা হয়েছে তারপরে দেখুন এখানে আপনাদের সিরিয়াল নাম্বার তারপরে দেখুন পোস্ট কোড বলা হয়েছে তারপরে দেখুন পোস্ট কোন কোন পোস্টে আপনাদের নিয়োগ করা হয়েছে সে সমস্ত পোস্টগুলো এখানে আপনাদের মেনশন করা হয়েছে তারপরে দেখুন কোন পে লেভেল অনুযায়ী আপনাদের বেতন দেওয়া হবে সেটা কিন্তু এখানে আপনাদের বলে দেওয়া হয়েছে নেক্সট দেখুন এখানে আপনাদের ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি বলা হয়েছে তো দেখুন এখানে আপনাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে এখানে আপনাদের লাস্ট পোস্ট রয়েছে ইঞ্জিনিয়ারিং অ্যাটেন্ডেন্ট এই পোস্টে আপনাদের বাহান্নটি শূন্য পদ রয়েছে তারপরে দেখুন ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পোস্টে আপনাদের একশো বাহান্নটি শূন্য পদ রয়েছে তারপরে দেখুন হেলথ অ্যাটেন্ডেন্ট পোস্টে আপনাদের আঠেরোটি শূন্য পদ রয়েছে তারপরে দেখুন লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট পোস্টে আপনাদের একশো নয়টি শূন্য পদ রয়েছে তারপরে দেখুন জুনিয়র ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পোস্টে কিন্তু আপনাদের পঁয়ত্রিশটি শূন্য রয়েছে তারপরে দেখুন জুনিয়র অ্যাসিস্ট্যান্ট স্টোর পোস্টে আপনাদের একটি শূন্য রয়েছে তারপরে দেখুন টেলিফোন অপারেটর পোস্টে আপনাদের আটটি শূন্য পদ রয়েছে দেখুন চল্লিশ নাম্বার পোস্ট আপনাদের রয়েছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এই পোস্টে আপনাদের মোট দুশো ছত্রিশটি শূন্য রয়েছে তারপরে দেখুন লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পোস্টে আপনাদের পাঁচটি শূন্যপদ রয়েছে তারপরে দেখুন সেলসম্যান এইচ এম আই এই পোস্টে দুটি শূন্যপদ তারপরে দেখুন অ্যাসিস্ট্যান্ট স্টোর এই পোস্টে দুটি শূন্যপদ রয়েছে তারপরে দেখুন ওয়ার্কস অ্যাসিস্ট্যান্ট পোস্টে আপনাদের তিনটি শূন্যপদ রয়েছে তারপরে দেখুন স্টিনোগ্রাফার পোস্টে আপনাদের সাতাত্তরটি শূন্যপদ রয়েছে তারপরে দেখুন অ্যাসিস্ট্যান্ট পোস্টে আপনাদের আশিটি শূন্যপদ রয়েছে দেন এখানে আপনাদের রয়েছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পোস্টে তিপ্পান্নটি শূন্যপদ তারপরে দেখুন তানপুরা অ্যাকম্পানিস্ট এখানে আপনাদের চারটি শূন্যপদ তারপরে দেখুন হারমোনিয়াম এখন এখানে আপনাদের একটি শূন্যপদ রয়েছে তারপরে দেখুন এখানে আপনাদের বলা হয়েছে মৃদাঙ্গাম এক এখানে আপনাদের একটি শূন্যপদ রয়েছে তারপরে দেখুন ভায়োলিন এক পোস্টে আপনাদের দুটি শূন্যপদ রয়েছে তারপরে দেখুন সারাঙ্গি অ্যাকম্পানিস পোস্টে কিন্তু দুটি শূন্য রয়েছে তারপরে দেখুন এখানে আপনাদের পাখাওয়াজ প্লেয়ার এখানে একটি শূন্য রয়েছে তারপরে দেখুন এখানে আপনাদের তবলা এক পোস্টে বারোটি শূন্যপদ রয়েছে তারপরে দেখুন স্যানিটারি ইন্সপেক্টর পোস্টে আপনাদের একটি শূন্যপদ রয়েছে তারপরে দেখুন এখানে আপনাদের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ডিপার্টমেন্ট এখানে আপনাদের অ্যাকাউন্টের শূন্যপদ রয়েছে তারপরে দেখুন স্ট্যাটিস্টিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে দুটি তারপরে দেখুন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট হেলথ কেয়ার পোস্টে দুটি তারপরে দেখুন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার পোস্টে আপনাদের উনিশটি শূন্যপদ রয়েছে তারপরে দেখুন ফার্মাসিস্ট পোস্টে আপনাদের পাঁচটি শূন্য পদ তারপরে দেখুন সেমি প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে সতেরোটি শূন্যপদ রয়েছে তারপরে দেখুন এখানে আপনাদের স্পোর্টস কোচ পোস্টে একটি শূন্যপদ তারপরে অ্যাসিস্ট্যান্ট আর্কিফিস্ট এখানে আপনাদের একটি শূন্যপদ রয়েছে তারপরে দেখুন সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ডিপার্টমেন্ট এখানে আপনাদের আটান্নটি শূন্যপদ রয়েছে তারপরে দেখুন এখানে আপনাদের হর্টিকালচারিস্ট এখানে আপনাদের একটি শূন্য রয়েছে তারপরে এক্স রে টেকনিশিয়ান পোস্টে দুটি সুনপদ তারপরে দেখুন আহ ফিজিওথেরাপিস্ট পোস্টে দুটি সুনপদ তারপরে সোশ্যাল ওয়ার্কার পোস্টে আপনাদের তিনটি সুনপদ কিন্তু রয়েছে তারপরে দেখুন এখানে আপনাদের প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে ষোলোটি তারপরে দেখুন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে নটি শূন্যপদ রয়েছে তারপরে দেখুন হিন্দি ট্রান্সলেটর পোস্টে কিন্তু এখানে আপনাদের দুটি পদ রয়েছে তারপরে দেখুন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে পঁয়তাল্লিশটি তারপরে দেখুন এখানে আপনাদের বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার পোস্টে আপনাদের চারটি শূন্য পদ রয়েছে তারপরে দেখুন জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পোস্টে পাঁচটি তারপরে দেখুন জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল পোস্টে পাঁচটি পদ রয়েছে তারপরে এখানে আপনাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গেস্ট হাউস এখানে একটি পদ কিন্তু রয়েছে এরপর সাত নাম্বার পোস্ট নার্স পোস্টে আপনাদের সাতটি শূন্য পদ রয়েছে তারপরে দেখুন এখানে আপনাদের সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে পাঁচটি শূন্য পদ তারপরে যোগা অর্গানাইজার পোস্টে আপনাদের একত্রিশ শূন্য পদ তারপরে সিকিউরিটি অফিসার পোস্টে একত্রিশ শূন্য পদ তারপরে প্রাইভেট সেক্রেটারি পোস্টে দুটি শূন্য পদ রয়েছে তারপরে দেখুন অ্যাসিস্ট্যান্ট রেজিস্টার পোস্টে ছটি শূন্য পদ এবং মেডিকেল অফিসার পোস্টে আপনাদের পনেরোটি শূন্য পদ কিন্তু রয়েছে এভাবে এখানে আপনাদের মোট এগারোশো পঁয়ত্রিশটি শূন্য পদে কিন্তু এই নিয়োগটি আপনাদের করা হচ্ছে এবং এখানে আপনাদের কিন্তু প্রত্যেকটা পোস্টের পাশে দেখুন এখানে আপনাদের পে লেভেল বলে দেওয়া হচ্ছে কোন পে লেভেল অনুযায়ী আপনাদের বেতন দেওয়া হবে সেগুলো কিন্তু এখানে আপনাদের মেনশন করে দেওয়া হচ্ছে সেগুলো এখান থেকে আপনারা একটু দেখে নেবেন প্রত্যেকটা বলতে গেলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে নেক্সট আমরা দেখে নেব এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা এবং বয়স সীমা কী চা হয়েছে তো এখানে আমি সমস্ত পোস্ট আলোচনা করব না এখানে সমস্ত পোস্ট আলোচনা করতে গেলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো যে সমস্ত পোস্টে বেশিরভাগ প্রার্থীরা আবেদন করতে পারবে সেই সমস্ত পোস্ট কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো দেখুন এখানে আপনাদের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে পাশে দেখুন পোস্ট কোড দেওয়া রয়েছে এখানে আপনাদের পে লেভেল টু অনুযায়ী বেতন দেওয়া হবে তো এই পোস্টে আপনাদের ভ্যাকান্সি রয়েছে মোট দুশো ছত্রিশটি ঠিক আছে নেক্সট দেখুন শিক্ষাগত যোগ্যতা এখানে আপনাদের চা হয়েছে টেন প্লাস টু বা উচ্চমাধ্যমিক বা এইচএস পরীক্ষায় পাশ করতে হবে এবং সঙ্গে আপনাদের টাইপিং স্পিড চা হয়েছে কম্পিউটারে ইংরাজিতে পঁয়ত্রিশটি ওয়ার্ড পারমিট আপনাদের টাইপিং স্পিড চাওয়া হয়েছে অথবা হিন্দিতে তিরিশটি ওয়ার্ড পারমিট আপনাদের টাইপিং স্পিড চা হয়েছে যে কোনো একটা টাইপিং স্পিড হলে কিন্তু হবে ইংরাজি অথবা হিন্দি তারপরে দেখুন বয়স সীমা এখানে আপনাদের বলা হয়েছে সাতাশের মধ্যে কিন্তু আপনার বয়স হতে হবে তারপরে দেখুন টেলিফোন অপারেটর পোস্টে আপনাদের পে লেভেল টু অনুযায়ী বেতন দেওয়া হবে এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা চা হয়েছে টেন প্লাস টু বা এইচএস বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করতে হবে সঙ্গে বলা হয়েছে আপনাদের ভালো ভয়েস হতে হবে গুড ভয়েস হতে হবে এবং সঙ্গে ইংরাজি এবং হিন্দি ভাষায় কিন্তু ফ্লুয়েন্সি থাকতে হবে ফ্লুয়েন্ট কথা বলতে পারতে হবে তারপরে দেখুন বলা হয়েছে শুড বি এবল টু হ্যান্ডেল এবিএক্স মেশিন এবং সঙ্গে বলা হয়েছে ইপি এবিএক্স মেশিন কিন্তু হ্যান্ডেল করার দক্ষতা আপনার থাকতে হবে এবং সঙ্গে দেখুন এখানে আপনাদের কিছু ডিজারেবল কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে তারপরে দেখুন বয়স সীমে এখানে আপনাদের বলা হয়েছে সাতাশের মধ্যে কিন্তু আপনার বয়স হতে হবে এরপর দেখুন হেলথ অ্যাটেন্ডেন্ট পোস্টে আপনাদের লেভেল ওয়ান অনুযায়ী বেতন দেওয়া হবে এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা চা হয়েছে মাধ্যমিক অথবা আইটিআই পাস এবং সঙ্গে আপনাদের বলা হয়েছে হেলথ কেয়ার ম্যানেজমেন্টে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এখানে আপনাদের বয়স হতে হবে তিরিশের মধ্যে তারপরে দেখুন ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পোস্টে আপনাদের নিয়োগ করা হচ্ছে এখানে কিন্তু আপনাদের পে লেভেল ওয়ান অনুযায়ী বেতন দেওয়া হবে তারপরে দেখুন এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা চা হয়েছে মাধ্যমিক পাস বা সমতুল্য পরীক্ষা আপনাকে পাস করতে হবে সায়েন্সের সাবজেক্ট নিয়ে কিন্তু মাধ্যমিক পাস করতে হবে এবং বয়স সীমা এখানে আপনাদের বলা হয়েছে তিরিশের মধ্যে কিন্তু আপনার বয়স হতে হবে তো মাধ্যমিকই অনেকেরই কিন্তু বেশিরভাগ প্রার্থীর কিন্তু সায়েন্স থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু অনেকেই এই ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তারপরে দেখুন ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পোস্টে আপনাদের লেভেল ফোর অনুযায়ী বেতন দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা এখানে আপনাদের চা হয়েছে সায়েন্সের সাবজেক্ট নিয়ে আপনাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে অথবা সায়েন্সের সাবজেক্ট নিয়ে কিন্তু আপনাদের গ্র্যাজুয়েশান পাস করতে হবে এবং সীমা এখানে আপনাদের বলা হয়েছে তিরিশের মধ্যে আপনার বয়স হতে হবে তারপরে দেখুন অ্যাসিস্ট্যান্ট পোস্টে আপনাদের পে লেভেল ফোর অনুযায়ী বেতন দেওয়া হবে সঙ্গে দেখুন শিক্ষাগত যোগ্যতা এখানে আপনাদের চা হয়েছে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশান পাস করতে হবে সঙ্গে বলা হয়েছে আপনাদের কম্পিউটারে ভালো কাজের জ্ঞান থাকতে হবে এবং সীমা এখানে আপনাদের বলা হয়েছে তিরিশের মধ্যে আপনার বয়স হতে হবে তারপরে দেখুন স্টেনোগ্রাফার পোস্টে আপনাদের পে লেভেল ফোর অনুযায়ী বেতন দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা এখানে আপনাদের চা হয়েছে টেন প্লাস টু বা এইচএস উচ্চ মাধ্যমিক পরীক্ষা আপনার পাশ করতে হবে এবং সঙ্গে বলা হয়েছে এখানে আপনাদের শর্ট হ্যান্ড স্পিড আশি ওয়ার্ড পারমিট এবং টাইপিং স্পিড আপনাদের চা হয়েছে ইংরেজিতে পঁয়ত্রিশটি ওয়ার্ড পারমিট কিন্তু চা হয়েছে অথবা বলা হয়েছে শর্ট হ্যান্ড স্পিড আপনাদের লাগবে ষাট ওয়ার্ড পারমিট এবং সঙ্গে টাইপিং স্পিড আপনাদের বলা হচ্ছে হিন্দিতে তিরিশটি ওয়ার্ড পারমিট যে কোনো একটা হলে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন এবং সঙ্গে দেখুন এখানে আপনাদের ডিজিটেবল কোয়ালিফিকেশান বলা হয়েছে নলেজ অফ কম্পিউটার কম্পিউটার জ্ঞান থাকতে হবে সঙ্গে বলা হয়েছে ডিপ্লোমা ইন কম্পিউটারস অ্যান্ড অর অফিস ম্যানেজমেন্ট অ্যান্ড সেক্রেটারিয়ার প্র্যাকটিস ঠিক আছে সঙ্গে দেখুন বয়স সীমা এখানে আপনাদের বলা হয়েছে সাতাশের মধ্যে কিন্তু আপনার বয়স হতে হবে বন্ধুরা এখানে আপনাদের প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা এবং স্কিল টেস্টের মাধ্যমে তো দেখুন এখানে আপনাদের এক্সাম সেন্টার বা পরীক্ষা কেন্দ্র কোথায় কোথায় রয়েছে তো বলা হয়েছে জোন তারপরে দেখুন স্টেট তারপরে দেখুন সিটি এবং সিটি কোড এখানে আপনাদের মেনশন করা হয়েছে তো অল ইন্ডিয়া জুনে কিন্তু এক্সাম সেন্টার আপনাদের রয়েছে তো আমাদের পশ্চিমবঙ্গে কোথায় কোথায় আছে আমরা দেখে নেব দেখুন এখানে আপনাদের বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গলে আসানসোলে আছে নেক্সট দেখুন এখানে ওয়েস্ট বেঙ্গলে আছে এখানে আপনাদের বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল হুগলিতে রয়েছে তারপরে দেখুন এখানে ওয়েস্ট বেঙ্গল আরও রয়েছে কল্যাণীতে রয়েছে তারপরে দেখুন এখানে আপনাদের ওয়েস্ট বেঙ্গলে বলা হচ্ছে কলকাতায় রয়েছে এছাড়া আরও একটি এক্সাম সেন্টার রয়েছে উত্তরবঙ্গের জন্য শিলিগুড়িতে কিন্তু এক্সাম সেন্টার রয়েছে ওয়েস্ট বেঙ্গল এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গলে শিলিগুড়িতে কিন্তু এক্সাম সেন্টার রয়েছে এই সমস্ত কেন্দ্রে কিন্তু আপনাদের পরীক্ষাটা নেওয়া হবে নেক্সট দেখুন এখানে আপনাদের অনলাইনে আবেদন করতে হবে এবং এখানে আপনাদের বলা হয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে এইচটি ডিপিএস কোলন ডাবল স্ল্যাশ রিক্রুটমেন্ট ডট এন ডট এনআইসি ডট ইন এছাড়া আরও একটি ওয়েবসাইট দেওয়া হয়েছে www.du.ac.in ডট ডট এসি ডট ইন এখানে আপনাদের অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে ফর্ম ফিলাপের শেষ তারিখ ষোলোই মার্চ দু হাজার একুশ নেক্সট আমরা দেখে নেব এখানে আপনাদের আবেদন ফি বা অ্যাপ্লিকেশন ফি এখানে আপনাদের কত লাগবে তো বলা হয়েছে প্রথমত আনরিজার্ভ বা জেনারেল ক্যাটাগরি ক্ষেত্রে আপনাদের হাজার টাকা আবেদন ফি লাগবে এছাড়া বলা হয়েছে ও বিসি এনসিএল এবং ইডাব্লু এস ক্যাটাগরির প্রার্থী এবং মহিলা ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকলে আপনাদের আটশো টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে এছাড়া বলা হয়েছে এস এসটি এবং পিডাবল ডি ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকলে আপনাদের ছশো টাকা আবেদন ফি কিন্তু লাগবে আবেদন ফি আপনারা অনলাইনে পেমেন্ট করতে পারবেন